হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। তবে সেই সরকার অন্তর্বর্তীকালীন নির্বাচিত সরকারের জন্য প্রয়োজন ভোটের। এবার সেই কাজই শুরু হলো বাংলাদেশে। জাতীয় নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য প্রার্থী খোঁজা শুরু হলো। মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার 6 সদস্যের সার্চ কমিটি গঠন করল। আগস্ট মাসে ছাত্রগণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার পরে নতুন বাংলাদেশ করার দায়িত্বভার পড়েছিল মোহাম্মদ ইউনুসের কাঁধে। যদিও সেই সময় তিনি জানিয়েছিলেন দেশ সংস্কার ও পরিচালনের পর আপাতত এই সরকার গঠন করা হচ্ছে, শীঘ্র জাতীয় নির্বাচনে ব্যবস্থা করা হবে, নির্বাচিত সরকারে দেশ পরিচালন করবে। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এই কমিটির কাজ হবে নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য যোগ্য প্রার্থী খুঁজে বের করা। প্রতিটি পদের জন্য 2 জন প্রার্থীর নাম সুপারিশ করবে সার্চ কমিটি। তাদের মধ্যে 1 জন করে সদস্য বেছে নেবে সরকার। সূত্রে খবর, সার্চ কমিটিতে থাকছেন হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান, পিএসসি প্রাক্তন চেয়ারপারসন জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আবরার। পিএসসির প্রাক্তন চেয়ারপারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে রাষ্ট্রপতি মনোনীত করেছেন। এছাড়াও কমিটিতে থাকছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশের পিএসসির বর্তমান চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে খালেদা জিয়া দল বিএনপি সরকারের উপর বারবার চাপ সৃষ্টি করছে দ্রুত নির্বাচন ব্যবস্থা করার জন্য। আগে অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছিল নির্বাচন হতে হতে আগামী বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এতে অসন্তুষ্ট বিএনপি। এদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছিল সরকার। মঙ্গলবারই সেই মামলা থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রিপোর্ট, আর ইনিউজ।